বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরাও আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য হাজির হয়েছি আজকের এই অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে আপনাদের প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন মোহাম্মদ মুখতার আহমদ, প্রফেসর ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আপনি ঠিকই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তা মানুষের জন্যই সৃষ্টি করেছেন। ওয়াসাখখার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বহু আয়াতে কোরআনে আছে, আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি পৃথিবী এবং আসমানে যা কিছু আছে, সব তোমাদের জন্য তৈরি করেছেন। ফলে এই জাতীয় বক্তব্য থেকে ওলামায়ে কেরাম তারা নিয়েছেন এই এই মূল নীতি যে যা কিছুই আছে পৃথিবীতে সব মানুষের জন্যে এবং মানুষের জন্য সেটা হালাল, যদি না স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে হারাম ঘোষণা করে থাকেন। এবং তিনি বলেছেন, যেমন শুকরের কথা বলেছেন, মদের কথা বলেছেন, তিনি যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক সেগুলোর কথা বলেছেন, যে এগুলো তিনি হালাল হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন সে ব্যাপারে আল্লাহ সুবহান বলেছেন, ওয়ায়ুহাররিমু আলাইকুমুল খাবাইস, তিনি তোমাদের উপর হারাম করে দেবেন সেই সকল জিনিসগুলো যেগুলো খবিস, খবিস মানে যেগুলোকে আমরা বাংলা বলি খবিস, খবিস মানে যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর, কুৎসিত, নোংরা, এই জিনিসগুলোকে আল্লাহ হারাম করেছেন। আর কিন্তু যেগুলো কল্যাণকর সব কিছু মানুষের জন্য হালাল, এটা মুআমালাতের ইস্যু। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এবং এই জন্যে তিনি এত ব্যাপক পরিমাণ জিনিস হালাল করেছেন। অর্থাৎ হালালের কোনো পরিসংখ্যান নাই যে কত জিনিস হালাল, কিন্তু হারামের পরিসংখ্যান আছে। স্পষ্ট করে কোনো জিনিসকে হারাম বলতে হলে এটার দলিল লাগবে কোরআন এবং সুন্নার, যে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ফলে সব কিছুই আমাদের জন্য হালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নেয়ামত দিয়েছেন। আপনি যদি একটা এক্সাম্পল দেখি, দেখুন যে সকল প্রাণীগুলো হালাল, যেগুলোর প্রাণীর কথা বলছি, এই সকল প্রাণীগুলো কী পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমরা যদি ধরুন যে সকল গরু বা ছাগল, বকরি অথবা উট ইত্যাদির কথা বলি, এগুলো কী পরিমাণ, আর যেগুলো হারাম শুকর, এগুলোকে লালন পালন করতে হয় এবং এগুলো পরিসংখ্যানে খুবই খুবই কম, ওদের তুলনায় কুকুরের কথা বলছি অথবা এই জাতীয় প্রাণীগুলো দেখবেন তুলনামূলক কিন্তু কম। আবার অন্যদিকে দেখুন মাছের কথা বলি আমরা, কি হাজার হাজার লক্ষ লক্ষ আইটেমের মাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ফলের কথা যদি বলি আমরা, ফসলের কথা বলি, এগুলো তো অবারিত শেষ করে যাবে না, অথবা আল্লাহ হালাল করেছেন, কিন্তু তারপরেও মানুষের হারামের প্রতি কিন্তু এক ধরনের আকর্ষণ এবং আগ্রহ থাকে। কারণ কি? কারণ হচ্ছে এটি শয়তানের চ্যালেঞ্জ। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি মানুষের জন্য সেটি হালাল করব যেটি আপনি হারাম করে দিয়েছেন, ওগুলোকে মানুষের সামনে আমি হালাল হিসেবে উপস্থাপন করব, অথবা মানুষের কাছে ওগুলোকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করব। এবং সেগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হয়, মানুষ মনে করে যে আমাদের একটা বদ বা একটা ভুল চিন্তা আছে, সেই চিন্তা হলো আমরা মনে করি যে স্বাধীনতা মানে হচ্ছে নিষিদ্ধ কাজ করা, নিষিদ্ধ কাজ কে কতটা করতে পারে সেটাকে আমরা স্বাধীনতা মনে করছি। যেমন আপনি দেখবেন আমাদের দেশে আমরা যাদেরকে বলি মুক্ত মনা অথবা স্বাধীন মনা অথবা স্বাধীন চিন্তা অথবা স্বাধীন বিদ্যাবুদ্ধি ইত্যাদি যে সকল বক্তব্যগুলো আমরা দিই, এগুলো সবগুলো কিন্তু নিষিদ্ধ জিনিসের জন্য, যে আমি কতটুকু নিষিদ্ধ কাজ করতে পারছি। আসলে হালাল হারামের বিধান আমাদেরকে ভালো করে বুঝতে হবে, শুধু খাওয়ার ক্ষেত্রে হালাল নয়, শুধু চলার ক্ষেত্রেই নয়, প্রত্যেকটি কাজে হালাল এবং হারামের একটি বিধান রয়েছে, সেই বিষয়গুলো স্পষ্টভাবে জানতে হবে।